হবে না, আপাতত সামনাসামনি বেশি সময় যাবে না। আমাদের নীলাচল শ্রীক্ষেত্র ধাম যদি কেউ দর্শন করে, নবদ্বীপ বৃন্দাবন দর্শনের দুই ফল পাওয়া যায়। হরিব কেমন কেন বলুন দেখি, শ্রীক্ষেত্র মানে কোথায়? আগে পুরী, পুরী ধাম নীলাচলে। নীলাচল দর্শন করলে দুই ধামের মাহাত্ম্য আপনার দর্শনের ফল লাভ হবে। কেন না, ওখানে ভগবান শ্রী গোবিন্দ জগন্নাথ রূপে বিরাজিত, আর রাধা কৃষ্ণ মিলিত তনু হলো গৌর হরি, ওইখানে অবস্থা। এই জন্য নীলাচল বলা হয়। নবদ্বীপের মহাপ্রভু আর বৃন্দাবনের শ্রী গোবিন্দ ক্ষেত্র, এই জন্য ওটিকে শ্রীক্ষেত্র বলা হয়। যাই হোক, পুরী চলো বাবা। এখন বহুদিন গুরুদেব বলাতে তার স্ত্রী তখন বলতিছে, আচ্ছা এতবার গুরুদেব বলছে একবার চলো না, বলে ধর তুমি যাবো যাও, বলে না সস্ত্রী না গেলে তীর্থে ফল হয় না, চলো। এই বলে বাধ্য হয়ে দুজন গেল। কোন মাসে না, জ্যৈষ্ঠ মাসে। জ্যৈষ্ঠ মাসে পুরীতে ভগবান শ্রী জগন্নাথ দেবের কি হয় মা, রথযাত্রা, আজ্ঞা রথ হয়, কি হয়, কি যাত্রা না, ঠিক বলছো মা, ওটাও একটা যাত্রা। এই যে চন্দন যাত্রা, চন্দন যাত্রাটা কবে হয় জানো, কোন তিথিতে, অক্ষয় তৃতীয়া। হ্যাঁ, আর স্নান যাত্রা হয় জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা, এই স্নান পূর্ণিমা জগন্নাথ দেবের স্নান, তারপরেই 15 দিন পরেই হবে রথযাত্রা। তিনটি যাত্রা, চন্দন যাত্রা, স্নান যাত্রা, রথযাত্রা। এখন সেই স্নান যাত্রাতে জ্যৈষ্ঠ মাস মানে গরম তাপ, বৃষ্টি অনেক দিন হয়নি, আর ওই স্নান যাত্রাতে বৃষ্টি স্টার্ট হবেই জগন্নাথ দেবের স্নান, এটা একটা প্রবাদ আছে এবং হয়। এখন এই স্নান যাত্রাতে নিয়ে গেছে জগন্নাথ দর্শনে, এ দুজন বিষয়ী এই সংসার থেকে এখান থেকে তুলে নিয়ে গেছে গুরুদেব, ঠিক গিয়ে সিংহ দরজার পা দিয়েছে, এমন সময় গর্ভ মন্দিরে গিয়ে জগন্নাথ দর্শনে যেতে পারেনি, হঠাৎ করে পশ্চিম পেশে একটি কালো মেঘ হয়ে প্রচন্ড বৃষ্টি হয়ে গেল, যা বৃষ্টি আপনাদের গত পরশু দিন হয়ে গেছে নাকি, প্রচন্ড বৃষ্টি। এখন যেই বৃষ্টি হয়ে গেল, সঙ্গে সঙ্গে সেই যে তার শিষ্য, বয়স হয়ে গেছে 70, সে তখন এই বৃষ্টিতে ভিজছে আর দু হাত তুলে আনন্দে নাচে, হরিবল হরিবল। গুরুদেব বলে কি ব্যাপার, এ তো এখনো জগন্নাথ দেখেনি, এর কি ভাবে হৃদয় হলো, ইয়ে কেন বৃষ্টি ভিজ দিছে আর দু হাত তুলে লাফ দিচ্ছে, তুমি নাচছ কেন, দাঁড়ো। তখন সে গুরুদেবের চরণে ধরে বলছে, হে গুরুদেব, আমার যে কি আজ আনন্দ, আপনি এখানে নিয়ে এসে আমি একটি আর, বলে কি হলো, আরে পাগলের মতো বকছিস কেন, এখন তো জগন্নাথ দেখিসনি, তোর কি ভাবে হৃদয় হলো, না গুরুদেব কি আর বলবো আমার আনন্দের কথা, আজ 2 মাস বৃষ্টি হয়নি, এই যে বৃষ্টি হয়ে গেল, 2 বিঘা জুড়ে আমি পুঁই চাষ করছি, হরি বল হরি বল, জল ছিঁচতে ছিঁচতে দম বাড়ি গেছে, এই যে বৃষ্টি হয়ে গেল আমার আর পুঁই বাড়ি ছিঁচতে হবে, এইবার ঠিকটি হয়েছে, হলো। এইবার কিছুক্ষণ পরে যখন দেখা গেল, না সেই শিষ্যা সে মাথায় হাত দিয়া কাঁদে, আরে ইয়ে হাসলো নাচলো, ই আবার কাঁদে কেন, এই তুমি কাঁদছো কেন, না হায় গুরুদেবে কি সর্বনাশ হলো, বলে কি না, আমি এতদিন ধরিয়া গুঠিয়া গুলা শুকাইতে দিছিলাম, বাঁচলাম কি কষ্ট করে, সব বৃষ্টে গুঠিয়া ভাইসা পালি গেছে, কি এখন
কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। এই যে বৃষ্টিটা হয়েছে কারোর পৌষ মাস হয়েছে, আর কারোর যে অ্যাডভান্স তিল গুনিয়া দিচ্ছে তার পৌষ মাস হয়েছে, আর যে গুনতে পারেনি তার সর্বনাশ হয়েছে। যার আলু উঠেছে তার ভালো, আর যার উঠেনি তার অবস্থা শেষ। হরি বল হরি বল। এক যাত্রায় পৃথক এই এখন এ তো জগন্নাথ দর্শনই করেনি, কিন্তু এদের মনটা তাহলে গেল পুরী ধামে। মনটা কোথায় পড়ে আছে কথা বুঝেন? মনের এত বড় গতি। অতএব আপনি এখানে সাধু সঙ্গ করতে এসছেন, হরি কথা শুনছেন, কজন বা মনোযোগ দিয়ে শুনছেন? এই মনোযোগ দিয়ে এই মনকে শ্রবণ ইন্দ্রিয়ের কাছে যুক্ত যতক্ষণ না করা হয় ততক্ষণ শোনাটা শোনা হবে না। কিন্তু আপনি শ্রবণ ইন্দ্রিয়ের সঙ্গে মনকে যুক্ত করবেন কি করে? আপনার যদি আর নটা ইন্দ্রিয় যদি নদিকে টানে, মন কোন দিকে যাবে? কি মনের তো নিজস্বতা নেই, মন কার দ্বারাই চলে? এবার বুঝা গেছে, কার দ্বারাই চলে মন? আইয়া কার দ্বারা না মন এমনি এমনি চলে? কি আরে মন চলে ইন্দ্রিয়ের দ্বারা, মনের কোনো নিজস্বতা নেই। এখন আপনি যদি মনে মনে করেন আমি মনের উপরে তো সকলেই বেশি কনফিডেন্স, আচ্ছা আপনি মনে মনে করুন রাজভোগ খাইয়ে লিছেন খাবার দরকার বা কি, মনে মনে করুন, মনে যদি সব হয় মনে মনে করুন বৃন্দাবন চলে গেছেন আর যাবার দরকার নেই না, আবার মনে মনে করুন আজকের সেবা হয়ে গেছে আর সেবা করার দরকার, খাবারটা বেঁচে যাবে। আবার মনে মনে করুন ভোর ভোরবেলায় মলত্যাগ হয়ে গেছে আর করার দরকার, বাজে কথা না? আসল তো মনটা যে কি এটাই তো মানুষ বোঝে না। তাহলে মন চলে ইন্দ্রিয়ের দ্বারা, মনের কোনো নিজস্বতা নাই। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বললেন, চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাথ বলবদ্ধিরম তৎসং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম, বাতাসের থেকেও আরো মন দ্রুতগামী। এইবার এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে কি হলেন? কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ কি কি হয়েছে মা? সারথি মানে ড্রাইভার, সারথি মানে বাহ, যিনি জগতের স্রষ্টা তিনি হয়েছেন ড্রাইভার। আর যে কর্মচারী তাকে করে দিয়েছে মালিক, মালিক হচ্ছে কে? গোবিন্দ। ও মালিক হয়ে গেছে অর্জুন, ড্রাইভার নিজে কৃষ্ণ। কি প্রমাণ দিচ্ছে আপনারা এটা চিত্রপটে দেখতে পাবেন। এখন ভগবান শ্রীকৃষ্ণ এই যে সারথি হয়েছেন, এই রথটাকে টানছে কে? আইয়া ঘোড়া। আচ্ছা ঘোড়াগুলা এমনি খোলা আছে না বাঁধা আছে? দেখছেন তো নাকি ঘোড়ার মুখে কি দেওয়া আছে বাবু? লাগাম। লাগামটা কোথায় ধরা আছে? বাম হাতে নাকি? সব দড়িগুলা। আর ডান হাতে কি ধরা আছে? কেন না লাগাম দেওয়া আছে, এর মধ্যেও লাগাম ফটকিয়ে কেউ যদি বেরিয়ে যায় চাবুক পিটে এক পথে ধাবিত করলে রথ এগোবে, তবে গিয়ে শত্রুকে নিধন করা যাবে। এটা আপনারা দৃশ্য কেবল দেখেছেন, এর ভেতরে তত্ত্বটা কি? এই যে এখন সব জায়গায় তত্ত্ব তত্ত্ব বলে বলা হয় নাকি, ছাঁটা কোন পাশে রাখবি, কুলা কোন পাশে রাখবি, নারকেলের ছাঁদা কোটা, তার ছাঁদা জানার কি? ওটা তত্ত্ব নয়, এটাই তত্ত্ব। কি তত্ত্ব? আত্মতত্ত্ব। আত্মতত্ত্বটা কি বুঝেন এখানে? তাহলে এটা দৃশ্যমান, ওটা আপনাকে ছবি দেখানো হলো, তাহলে রদ মানে কি? কে বুঝতে পারে দেখি, রথরা রথ সব রথরা কি? রদ মানে দেহ, কারেক্ট। টানছে কে? কে টানছে? আমার মন, খালি যেটি সেটি খুঁচে দিল। হরি বল হরি বল।
রথটাকে টানছে কে, ঘোড়াগুলো নাকি? সেই ঘোড়াগুলো কটা? আরে ঘোড়া মানে ইন্দ্রিয়গুলো নাকি? এইবার সারথিকে, সারথি মানে, হ্যাঁ এইবার ঠিক, দশটা ঘোড়া আর তার উপভোক্তা সারথি, সেইটি হলো মন। তাহলে এই ঘোড়াগুলোকে লাগাম পরাতে হবে নাকি? লাগাম পরাতে কি করলে আপনাকে কি করতে হবে? যতদিন না আপনি লাগাম পরাচ্ছেন ততদিন আপনার ঘোড়াগুলো আপনার বসে নেই, যে যার মতো আছে। গুরুদেব আপনার বাড়িতে গিয়ে কর্ণে মন্ত্র দেওয়ার সঙ্গে সঙ্গে বলে, বাবা আজ থেকে তোমার ঘোড়ায় লাগাম দেওয়া হলো। লাগামটা কি? ওই গুরুদেব একটা দড়ি পরিয়ে দিল, দড়ি মানে বুঝেন তো, আজ্ঞা কি? এইবার দড়ি না বাঁধলে আপনি মন একে কন্ট্রোল করতে পারবেন কি করে করবেন? এখন এইবার আপনাদের বলি, মানুষ অনেক, মানুষের কটা হাত মা সবাই জানো তো? কি কি? তাই তিনটা, ও বাম হাত, ডান হাত, অজুহাত দেখাইতে পারবি? মানে যাকে দেখানো যায়নি, যে হাত মাঝু মাঝু পারা তার নাম অজুহাত। যখন কোনো জায়গায় দেখবে তুমি হেরে যাচ্ছ, সে একটা যে কোনো ফাঁকিবাজি কথা বলে পালিয়ে আসবে, এটাই হচ্ছে অজুহাত। এখন আমরা অজুহাত দেখিয়ে দেই, কি অজুহাত? আমরা যখন বলি যে বাবা আচ্ছা ভগবান আপনাকে বাঁধার প্রয়াস কবে করেছেন? আপনি যখন মায়ের গর্ভে ছিলেন নারীর বন্ধনে, তখন আপনি নারীর বন্ধনে ছিলেন, নারীর বন্ধন থেকে নারীর ছেদন হয়ে যখন আপনি ধরা বক্ষে এলেন, এই বসুন্ধরার গর্ভে এলেন, তখন এই গর্ভে ভগবান বিধাতা আপনাকে বাঁধার প্রয়াস করেছিল, কখন? আপনার দেহে কখন বন্ধন এলো বাবা বলুন? যা কেউ বলতে পারবেন? আরে প্রথম আপনার দেহের বন্ধনটা কখন দেওয়া হয়েছে? না ধরতে পারেন, বুঝা গেছেন? নারীর বন্ধন ছেদন হয়ে আপনি এই মর্ত্যভূমিতে এলেন, মর্ত্যভূমিতে বিধাতা আপনাকে কখন দেহে বন্ধন দিয়েছে? জন্মের পর। আরে মা অন্নপ্রাশনের সময়, কি অন্নপ্রাশনের সময় কি দেওয়া হয়েছে, কি বন্ধন আপনার দেহে? মালা এবং ঘুমসি দেওয়া হয়নি? মালা ঘুমসি বাদ দিয়ে অন্নপ্রাশন হয়েছে কি? আচ্ছা কটি বন্ধন দেওয়া হয়েছে, কটি বন্ধন? এক্ষুনি তত্ত্ব পরিষ্কার হয়ে যাবে, কটি বন্ধন বলুন? আরে মালার ঘুমসি কটা বাঁধা হলো? দুটি। দেহকে কটি ভাগে ভাগ করা হয়েছে জানেন? অংশ হলো তিনটি, বন্ধন হলো দুটি, মালার ঘুমসি। কি তিনটি হলো? না এই গলদেশ থেকে উপরি ভাগটার নাম হলো স্বর্গ, এখান থেকে নাভি ছিদ্র পর্যন্ত এইটা হলো মর্ত, আর নিষ্ঠা হলো পাতাল। আপনাকে বাল্য অবস্থায় এই দেহকে চিহ্নিত করে তিনটি ভাগে ভাগ করা হলো, কিন্তু অন্নপ্রাশনের সময় কিছুদিন মালা থাকলো, তারপর মালা শেষ, আর ঘুমসি অনেকে আছে আবার নাই। এরপর ভগবান বললেন আবার আমি তোমাকে বন্ধন দেব, কোন সময়? আবার বিয়ের সময়। তখন কেউ যদি বলে ও গা মালা টালা বাদ দেন, মন ঠিক আছে, ওই মেয়েটাকে বিয়ে করবো আমি, বলা যাবে? সেদিন একশোটাও যদি গলায় জড়ি দে, মোটা কাছির মতো যদি হয়ে যায়, তাতেও কোনো ক্ষতি নাই। উদ্দেশ্য কি? না বিয়ে হইতে, কাম চরিতার্থ। এখন আর ও জানে যা বাঁধবে বাঁধো, আজই করার রাত্রে, কালকে কোনো রকম, ডাঁয়ের কন্যা বাঁয়ে ঘুরে গেলেই কাজ শেষ।
বাস তারপর দিন সকালবেলা যা ধরছে কাটিয়া সব হরিব সেই খোলা প্যান্ডেলে তাহলে ভগবান বারবার বাঁধার চেষ্টা করলেন, আপনি খোলা রাখলেন, কারণটা কি? কারণটা পরিষ্কার। অনেকে আমাদের কাছে বলে বাবা আমরা রাখতে চাই কিন্তু রাখিনি কেন না, সেই যদি মালা রেখে মিথ্যা কথা বলি তাতে তো মালার অপরাধ, হ্যাঁ কি না? আবার অনেকে বলেন মালা রেখে যদি আমি অখাদ্য কুখাদ্য খাই তাতে তো মালার অসম্মান হয়, হ্যাঁ কি না? সেদিন বাবা একজন বলতিছে মালা গোড়ায় পরা থাকবি, যখন হাড় খাদি চিবিয়া গোড়ায় ঘোট মারবো যদি গোড়ায় আটকি যায়। শুনুন, এগুলো কোনো কথা নয়, এসব ফাঁকিবাজি কথা। মালা আপনাকে চেতন করাবে, আপনি কোনো দিন চেতন হতে পারবেন না। এই যে বাবা যারা বলছেন যে মালা রেখে মিথ্যা কথা বলা যাবে না, এই যে আপনার চেতনটা আছে ওটাই আপনাকে চেতন দেবে। আচ্ছা, আমি তো তিন ফের মোটা মোটা রাখছি, আমাকে কেউ যদি বলেন যে বাবা আপনি মিথ্যা কথা বলেননি, হ্যাঁ কি না, বলুন আমাকে, আমি না বলে দেবো আপনাদের সামনে, ক্ষমতা আছে? কেউ বলতে পারবেন ছাতিতে হাত দিয়ে যে আমি মিথ্যা কথা বলিনি? আরে মানুষ কি বলবে, যুধিষ্ঠির মহারাজকে পর্যন্ত মিথ্যা কথা বলে যেতে হয়েছে, মানুষ তো কোনটা, কেউ বেশি আর কেউ কম। কি শুনো, মালা কথার অর্থ কি জানেন? মালা, মা মানে আমাকে, লা শব্দের অর্থ ধারণ করা। ভগবান বললেন আমাকে যে ধারণ করে আমি তাকে ধারণ করিয়া থাকি, কেমন? মায়ের কোলে যারা ছোট্ট ছেলে মেয়ে নিয়ে এসছে, আচ্ছা যতদিন ওই ছেলে মেয়ে মায়ের কোলকে আশ্রয় করে থাকবে ওই ছেলে মেয়ের দায়িত্ব কার বলুন? মায়ের। মা এদিকে কীর্তন শুনছে, ওদিকে বাচ্চাটার গায়ে মশা লাগছে কিনা বারবার দেখছে, হ্যাঁ কি না? তাহলে কত দায়িত্ব নিয়ে মা কোলে সন্তানকে রেখেছে, ওই সন্তান মায়ের কোলে পায়খানা করে, হ্যাঁ কি না? প্রস্রাব করে, মাকে লাথি মারে, মা সন্তানের অপরাধ নেয়, হ্যাঁ কি না বলুন? কেন নেয় না? মা জানে ওই সন্তান যতদিন আমার কোলকে আশ্রয় করে থাকবে ততদিন ওর সমস্ত অপরাধ মার্জনা করে দিতে হবে। ঠিক ভগবান বললেন আমার ভক্তি দেবীকে তুলসী কণ্ঠী রূপে যদি কেউ গলদেশে ধারণ করে থাকে তার সমস্ত অপরাধ আমি মার্জনা করে দেব, তোমাদের কোনো চিন্তা নেই, নিতাই গৌর প্রেমানন্দে, নাকি? এরপরেও কি আপনি নেবেন না? বলেন না। কি না? এখন বাঁধা থাকলে বাঁধা পড়তে হবে, খোলা থাকলে যেখানে হোক খাওয়া যাবে, হ্যাঁ কি না? আচ্ছা, পশু, গৃহপালিত পশুর মধ্যে তাড়াতাড়ি উত্তর দেবেন, ধ্যান দিয়ে শুনো, জয়নিতাই ধ্যান দিয়ে শুনো, গৃহপালিত পশুর মধ্যে একজনের গলায় দড়ি আছে আর একজনের গলায় দড়ি নেই, তাড়াতাড়ি উত্তর দেবেন, কার গলায় দড়ি আছে কার গলায় দড়ি নেই? গৃহপালিত পশু বলছি, কার মানে? গাভীর গলায় থাকে, বাছুরের গলায় থাকে, বাছুরের গলায় থাকেনি, তাকে দুধ দুয়ার সময় বাঁধা হয়নি। একটা ঠিক বলছেন, গাভীর গলায় মানে গরুর গলায় দড়ি আছে, গরুরই প্রজাতি, আর একজনের গলায় দড়ি নাই, কুকুর কি করিয়া হইল? ষাঁড়ের, ষাঁড় মানে বৃষভ, ষাঁড় ছাড়া কি, আর গরু বাঁধা। এখন গরুর গলায় দড়ি আছে, ষাঁড়ের গলায় দড়ি নেই, এখন একই প্রজাতি, এই একজনের বাঁধা থাকার জন্য তার দেহ আর একজন খোলা থাকার জন্য তার দেহের পরিবর্তন আছে না নাই? আজ্ঞা না, একই। এখন ষাঁড়ের দেহ কি রোগাপটকা, আর গরুর দেহ মোটা সোঁটা। এ মোটা দেহ বলিয়া এ গর্ব করিয়া গরুকে বলতেছে তোর দেহ দেখ আর মোর দেহ দেখ, কি একই প্রজাতি, তুই বাঁধা আছিস, মালিক যখন কে তোকে চালবে তুই খেতে পারবি, আমি এই জন্য দড়ি রাখিনি, বাঁধা থাকিনি, আমি যখন যার পাবো খাবো,
হ্যাঁ কি না? তাহলে কে কাকে ঠকালো? এই জন্য আমি দড়ি রাখি। কে কাকে ঠকালো বলুন? ষাঁড় গরুকে ঠকিয়ে দিয়ে চলে যাবে বলছে, এইবার গরু তখন বলতিছে, বন্ধু তুমি এতক্ষণ বললে আমি শুনেছিলাম, এবার আমি একটু বলি তুমি শোনো, বলে কি বলবি বল? শোনো বন্ধু, তুমি ঠিকই বলেছ, আমার মালিক যখন কে আমাকে চালবে আমি খেতে পাবো, ইহা সত্য। কিন্তু জানো বন্ধু, আমার গলায় দড়ি আছে মানে আমার মালিক আছে, আর তোমার দড়ি নাই মানে তোমার মালিক নাই। মালিক থাকলে কি হয়, না থাকলে কি হয়? শোনো বন্ধু, যদি আমি কোনোদিন লোভের বশবর্তী হয়ে দড়ি ছিঁড়ে খুঁটি উপড়িয়ে অন্য কারোর সবজি বাড়ি খন্দ বাড়ি নষ্ট করে দেই, ওর ঘরের মালিক আমাকে বেঁধে কাকে খবর দিবে বলুন? আমার মালিককে। আমার মালিকে সে ক্ষতিপূরণ দিয়ে আমাকে সসম্মানে নিয়ে যাবে, হ্যাঁ কি না? আগে 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 গরুকে খোঁয়াড়ে দেওয়া হতো। কিন্তু বন্ধু, কালকে তুমি যদি কারোর সবজি বাড়ি খন্দ বাড়ি নষ্ট করে দাও, তোমার কি দশা হবে? পাতা ফেলে দিয়া পন্দ পিছা গরম করে দিয়ে, কেউ বা আগুন ছেকা দে, কেউ বা গরম জল দে, আমাকে ওটা দিবে না, কারণ আমার মালিক আছে। বোঝা গেছে? আর একটি কথা শোনো বন্ধু, রাত্রির দ্বিতীয় প্রহরে আমার যদি কোনো ব্যাধি হয়, আমার মালিক ছুটে যাবে ডাক্তারের বাড়ি আমাকে আরোগ্য দেওয়ার জন্য। কিন্তু বন্ধু, তোমার যদি কোনো ব্যাধি হয়, তোমাকে রাস্তাঘাটে ভুগতে হবে, কেউ তোমাকে আরোগ্য দেবে না, হ্যাঁ কি না? এরপর আমার দড়ি আছে বলেই আমি নিয়মিত আহার করি, নিয়মিত মলমূত্র ত্যাগ করি। আমার এই দড়ি থাকার জন্য আমার মল, আমার মূত্র, আমার সব কিছু গোবিন্দের সেবায় লেগে যায়, হ্যাঁ কি না? আপনি কোনো শুভ কার্য করতে যাবেন, পঞ্চগব্য প্রয়োজন হবে, তখন কার মূত্র লাগে? আইডিয়ার মূত্র লাগে ষাঁড়ের, গোমাতা কি মলমূত্র সব কিছু লাগে। কিন্তু বন্ধু, তোমার মল কোনো কাজে লাগে কি গো? আরে ষাঁড়ের গোবর কোনো কাজে লাগে? কি লাগে? মানে আইডিয়ার পূজা, খামার পূজা, শুন, ষাঁড়ের গোবর লিতে কে কইছে? এই গোমাতারই গোমাই লাগে। ওই যে খামার পূজা যখন হয় তো পৌষ মাসের সংক্রান্তিতে, গোমাতার গোমাই, ষাঁড়ের গোবর কোনো কাজে লাগে? আপনারা দেন ভুল করে দিচ্ছে। আরে ষাঁড়ের গোমাই কি কাজে লাগে? ও বেশি খায়, অবজন্য মলত্যাগ করে, ওর কি এমন কি ওই গোমাইটায় কোনো গুঠে তৈরি হয়নি জানো? জমিনে ফেলবে কি, রাস্তাঘাটে পড়ে থাকে, ওই জন্য ওর দিকে কেউ তাকায়। কি বলেছেন? আবার ওইটা কেন? এই জন্য এখন একটা প্রবাদ আছে গ্রামাঞ্চলে, দেখবেন শিক্ষক মাস্টার যখন ছাত্র ছাত্রীকে লেখাপড়ায় বোঝায়, যখন ওর মাথায় ধরেনি, তখন ওই প্রবাদটা বলে, ওরে তোকে এত করে বুঝালাম তবু তুই বুঝতে পারিস নি, তোর মাথায় কি ষাঁড়ের গোবর? বলে না বলেন? তার মানে বুঝতে পাচ্ছেন কি কথা? ষাঁড়ের গোবর কোনো তুই ও কোনো কাজে লাগবি, এটাই প্রবাদ দেওয়া হচ্ছে। তাহলে এইবার আপনি বাঁধা থাকবেন না খোলা থাকবেন বলুন? না আর ব্যাখ্যা দিতে হবে? আর শোনো মা, প্রতিটি ধর্মের একটি করে প্রতিচিহ্ন আছে, আর কত যুক্তি ও দেখুন, ওই দু তিন ঘন্টায় কোনো শুনতে পাবেন না। আমি এই জন্য সুধীর বাবুকে বলছিলাম যে বাবা, বা ওর ছেলে অভিজিৎকে বলে যাব, আপাতত যদি তোমাদের যে সময় কর্ম আদি থাকবে না, এ তো যা হলো হলো অষ্টপ্রহর নামযজ্ঞ, তারপর আপনাদের এদিকে সব দিকে একটা মারাত্মক অসুবিধা কি, এই নামযজ্ঞের মহোৎসবটা নামযজ্ঞ বিশ্রামের পরে মহোৎসব করতে হতো, এ একটা মারাত্মক অপরাধ হয়ে যাচ্ছে, এই ভুলটা কেউ ধরাচ্ছে না।
নাম চলাকালীন কোনোদিন মহোৎসব হয় না, ভক্ত সেবা চলবে। নাম চলাকালীন আপনি নিত্যানি প্রসাদ দান করবেন, কিন্তু মূল মহোৎসবটা হবে নাম যজ্ঞের বিশ্রামের মানে আগামীকাল। এর ঘরে আজকে দুপুরে খাইয়ে দিচ্ছে নাকি? তা মহান্ত সেবা মহান্ত বিদায় হয়ে গেলে নাম করবে কি? কত বড় অপরাধ হচ্ছে বুঝতে পারছি। এই জন্য এগুলো গুরুবিহীন যজ্ঞ হয়ে যাচ্ছে, আমি এদেরকে বলে যাব। আপনারা আশীর্বাদ করবেন, কৃপা করবেন, আগামী দিনে আমি এদেরকে অনুরোধ করে যাব। একটা যদি পারায়ণ যজ্ঞ, এই সপ্তাহকাল ভাগবত পারায়ণ একটা বার ওনারা করুন, আপনার এই এলাকার প্রতিটি মানুষের মগজ ধোলাই হবে। এবং যে ভক্তটা আপনাদের এখানে আগ্রহ আছে, কিন্তু শুদ্ধ ভক্তের অভাব এখানে, এখানে শুদ্ধ ভক্ত খুব কম, দূরবীন দিয়ে দেখতে হবে, হ্যাঁ কি না? না সবাই আছে, শুদ্ধ ভক্ত মানে বুঝেন তো, সেইটা এখানে নেই। এখানে কেন নেই? না এখানে ভাগবতের উপরে গুরুত্ব নেই। আমি ওকে অভিজিৎ যখন আমাকে ফোন করছিল, আমি বললাম কচি তুই না হলে তিন দিন ভাগবত কর, বলে বাবা ভাগবত বললে কেউ এখানে আসবে, হ্যাঁ কি না? কেন ভাগবত এখানে প্রচলন নেই? বলে আপনি কীর্তন বললে হয়তো মানুষ আসবে, ভাগবত যদি বলেন, কেননা ভাগবত তো লোক মরার সময় শুনে, মরার সময় শুনে, শোনানো হয় না। ভাগবত শুনতে হবে একেবারে প্রাইমারিতে, বাল্যতে, বৃদ্ধ অবস্থায় ভাগবত না। এই জন্য আমার ইচ্ছা বড়, এখানকার পরিবেশ খুবই ভালো লাগছে আপনাদের দেখে, আপনাদের আগ্রহ আছে। এখানে যদি সাত দিন ভাগবত হয়, এখানের মানুষের মগজ ধলাই হবেই এবং ভক্তিপথ প্রসারিত হবে। এইটুকু আপনারা গৃহীকে আশীর্বাদ করে যান, আর আপনাদেরও অচৈতন্যতাটা কেটে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। এখন তাহলে এইবার মালাটা কেন রাখতে হয় জানেন মা? যদি কারোর প্রকৃত তুলসী মালা গলায় দুটি ফের ধারণ করে রাখেন, বজ্রাপাতে মৃত্যু হবে না। তুলসীর এত বড় পাওয়ার ক্ষমতা, 108টি গুণ গোবিন্দ এই ভক্তি দেবীকে দিয়েছেন। এই জন্য ভগবান বললেন, তুমি আমাকে যত লব্যচস্য করে 56 ভোগ 36 ব্যঞ্জন, তারপরে কি 56 ভোগ 36 ব্যঞ্জন, তারপরের পরে আর কি? বিনা তুলসী প্রভু এক নাহি মানি। এই জন্য মা শোনো, তুলসী কার্বন ডাই অক্সাইড প্রচুরভাবে নিতে পারে, অক্সিজেন প্রচুরভাবে ছাড়তে পারে। কেউ যদি তুলসী মালাটি গলায় ধারণ করে কোনো যদি নিয়ম পালন না করেন, আপনার কতগুলো কাজ হয়ে যাবে এক্সট্রা এই তুলসীর কৃপাত। এই জন্য প্রতিটি ধর্মের একটি একটি করে স্যাম্পল আছে। যেমন একজন ইসলাম ধর্মীয় মানুষকে কি দেখলে বোঝা যায়? মাথায় টুপি নাকি দাড়ি? আচ্ছা, একজন পাঞ্জাবিকে কি দেখলে বোঝা যায়? পাগড়ি। একজন হিন্দু সনাতন ধর্মের মানুষকে কি দেখলে বোঝা যাবে? লুঙ্গি আর দাড়ি, মালা। আপনি আজকের মায়েরা অনেকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সোনার হার বা নেকলেস পরেছেন, হ্যাঁ কি না? আজ্ঞা মহাজন কি বলছে জানেন? হার বলিয়া গলাতে পরিণ হার বলিয়া গলাতে পরিণ সমনয়ের আবি কিসে হার বলিয়া গলাতে পরিণ সমনয়ের আবি কিসে শীতল বলিয়া অনল পোহালি পাইন পরজ তা সৌরভ হেরে আছে পলাশ সুকি
তোমরা সৌরভের আসে পলাশ সুখিলি না সাথে পশিল কি আর সৌরভের আসে পলাশ সুখিলি না সাথে পশিল কি আ ইক্ষুদণ্ড বলি কাত চুষিলি কেমনে পাইবি মি দুঃখদণ্ড ভাবে কষ্ট চুষলে কেমনে পাইবি মে এই সংসারে আই গোরানা ভজিনু এই সংসারে আইন আমার 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 প্রাণের গোরা এই সংসারে আইন গোরা না ভজিন না শুনিলি সাধু কথা এই সংসারে আইন গোরা না ভজিন না শুনিলি সাধু কথা এক কুল অকুল দু কুল খোয়াল খাইন লোচন মা তোমার একুল কুল দু কুল খাইন খাইন আপন মাথা কেন ভজলি না রে কেন ভজলি না রে ভজলি নারে কেন ভজলি নারে আহা পিছে মায়া ভুলে রইলি কেন গগুর চরা ভজলি নারে এক কুলি ও কুল দুকু গেল কেন গগুর চরণ ভজলি নারে আমার আমার বলে দিন যে গেল কেন মত ভজলে না রে তালে হার বলিয়া গলাতে পড়িনু হার মানে মা সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেকে সোনার হার নেকলেস পরে রাখে মা বাবা কষ্ট করে সোনার হার দিল আপনি এই সোনা পরে রাস্তায় বেরোতে পারবেন এখন সোনার হার আর পরে কেন সোনা কোথায় লকার ঘরে পচ্ছেন কি ইমিটেশন সিটি গোল্ড কেন সোনার দামের থেকে এটার দাম বেশি আপনিও জানেন সোনা পরে রাস্তায় গেলে কোনো সময় আপনার গলা কেটে দিবে মৃত্যু এসে যাবে এই জন্য কেউ সোনার পরে না কারণ সোনার মধ্যে কলি আছে পরীক্ষিত মহারাজ কলিকে এই লাস্টে এটাই দিয়েছিল এই জন্য মা সোনা কেউ পরে না কিন্তু শাস্ত্রে বললেন যে সোনা ধারণ করলে মৃত্যু আসবে কিন্তু আপনি যদি একটি তুলসী মালা গলায় ধারণ করে রাখেন যম আপনার দিকে তাকাবে না কে বলছে স্বয়ং যমরাজ বলছে কেন জানেন মা আজকে তুলসী মালা পরার কথা আপনাকে কেন বলছি গুরুত্ব দিয়ে বুঝুন মা
আপনি মালাবিহীন আমাকে কোনো কিছু দিলে ক্ষতি বেশি কার হবে? কে হবে বলুন দেখি? আমার হবে? আমার কোনো হবে না, আমি ডুবাবো পেয়ে, শোধন আমি করে পেয়ে নিতে পারি। মহাদেব খাইল বিষ আপনার গুণে, ইতরে খাইলে বিষ জারিবে কেমন? অতএব সব থেকে অপরাধী হবেন আপনি। হরিভক্তি বিলাসে বলছেন, তুলসী মালাবিহীন কোনো সাধুগুরু বৈষ্ণবকে যদি আপনি জল দান করেন, ওই জলটা মূত্রতুল্য হয়ে যাবে। অন্ন দান করলে বিষটা তুল্য হবে। আর স্বয়ং যমরাজ বললেন, হে দুধগণ, যাদের গলদে সে তুলসী মালা থাকবে, যাদের ললাটে স্বরূপ থাকবে, যাদের শিখা থাকবে, যাদের বদনে হরি নাম থাকবে, যারা নিত্য প্রসাদ চরণামৃত সেবা করে, তারা আমার প্রভুর ভক্ত, তারা আমার এখানে আসার পাত্র নহে। তাই যমরাজ দুধগণকে বলে দিয়েছিল ধরবেন না। তাই আপনাদের চরণে নিবেদন করছি, আপনারা দীক্ষা নেন আর না নেন, আপাতত আগে প্রতিটি ছেলে মেয়ে নিজেরা গলায় মালাটা পরা অভ্যাস যোগ করুন, এটার অনেক কাজ হয়ে যাবে। মা, তুলসীর 108টা গুণ আছে, আপনার সেই 108টা গুণ থেকে কেন আপনি বঞ্চিত হবেন? এই জন্য আপনাদের চরণে নিবেদন করলাম। তাহলে এই কলিযুগে মানুষের পরমায়ু ক্ষীণ দুর্বল, অন্নগত প্রাণ। এই অন্ন মানে কি? ভাত। আর এক অন্ন মানে অপর। অপর মানে আপনার প্রাণবায়ু আছে কার কাছে? অন্যের কাছে। এই জন্য কলিযুগে কোনো পরমায়ু নির্ধারিত করা হয় না মা। যে কোনো মুহূর্তে আমরা চলে যাব, কেউ গর্ভাবাসে চলে গেল, কেউ প্রসবের সময় চলে গেল, কেউ বা কৈশোরে বাল্যে, যাওয়ার কারোর কোনো ঠিক ঠিকানা নেই। এই কদিন আপনি এই পৃথিবীতে থাকবেন আপনি কিন্তু জানা আছে কারো? জানা নেই। সেই কথা বলতে গিয়ে, কলিযুগে যেহেতু ধর্ম আজকের একেবারে ক্ষীণ দুর্বল, কলি ঘরতি মিরগরা আসিল জগজনে, ধর্ম করম গেল দূরে। আর সেই কলিযুগে তাই সর্বদিক থেকে চিন্তা করে এই কলির হতভাগ্য জীবদের উদ্ধার করার জন্য আজ থেকে 539 বৎসর পূর্বে আমাদের এই বাংলায় শ্রী চৈতন্য মহাপ্রভু রাধাভাবে ভাবিত হয়ে, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর আবির্ভাব হয়ে বলেছিল, হে কলির হতভাগ্য জীব, আমি এই কলিযুগে তোমাদের আর মন্ত্র দেব না, এই কলিযুগে আমি দেব তোমাদের সবাইকে উদ্ধার করার জন্য মহামন্ত্র। নাকি আজকের আমাদের সৌভাগ্য, আমরা গর্বের সহিত বলি মা, আপনাদের কৃপায় আমরা যখন হায় আসাম গেলাম, বেঙ্গালোর গেলাম, ত্রিপুরা গেলাম, অন্যান্য রাজ্যে যখন যাই মা, আমাদেরকে দেখে মানুষ কত সম্মান করে, বলে বাবা আপনাদের জনধন্য, আপনারা গৌর হরির রাজ্যের মানুষ, আমাদের এই রাজ্যে মহাপ্রভু এসেছে, আমাদের এটা গর্ব। কিন্তু হলে কি হবে? যেখানে মহাপ্রভুর আবির্ভাব হলো, যেখানে হরিনামের প্রদীপ প্রজ্বলিত করল, দেখুন মা সেটা কি হলো? এই নাম মহামন্ত্র, নাম বৈষ্ণবীয় আচার আচরণ, বৈষ্ণব ধর্ম, 136টা দেশের মানুষ মহাপ্রভুর নীতি আদর্শ নিয়ে পাগল হলো। কিন্তু আমরা বাংলায় যে গৌর হরি সম্পদকে পেলাম, আমরা মহাপ্রভুর নীতি আদর্শ মেনে চলি, হ্যাঁ কি না? আগে মেনে চলছি তো, কেন কেন? শোনো মা, প্রদীপ যদি আপনি জ্বালিয়ে দেন, প্রদীপের আলো চতুর্দিকে ছড়িয়ে যায়, হ্যাঁ কি না? কিন্তু প্রদীপ যে জায়গায় বসে আছে নিচেটা কি? কেন? মহাপ্রভু হরি নামের প্রদীপ প্রজ্বলিত করল আমেরিকা, ইংল্যান্ড, জাপান, রাশিয়া, থাইল্যান্ড, বিভিন্ন দেশ মহাপ্রভুর নীতি আদর্শ নিল। কিন্তু আমরা যেখানে নামের প্রদীপ প্রজ্বলিত করল, আমরা সেই জায়গায় অন্ধকারে থেকে গেলাম, হ্যাঁ কি না? এই যে আগামী, এই যে হয়ে গেল গত মহাপ্রভুর আবির্ভাব তিথি, গৌড়মণ্ডল পরিক্রমা, কজন গেছেন? গেছেন? জানেন কবে হয়? তাও জানেন? একাদশী থেকে দোল পূর্ণিমা পর্যন্ত এই 5 দিন গৌড়মণ্ডল পরিক্রমা হয়।
নবদ্বীপে আর বৃন্দাবনে ব্রজমণ্ডল পরিক্রমা হয় 84 কোষ 48 দিন ধরে দামোদর ব্রত নিয়ম সেবা মাস। আর একটি ভাদ্র মাসে জন্মাষ্টমীর এবছর দামোদর মাস নিয়ম সেবাতে মাত্র 15 দিন পরিক্রমা হওয়ার পর আর পরিক্রমা এগোতে পারেনি, কারণ প্রচুর উত্তরাখণ্ডে ওই সময় প্রচুর বৃষ্টি হয়ে যায়, এই জন্য পরিক্রমা হয়নি। লাখ লাখ ভক্ত বাংলা থেকে বিভিন্ন রাজ্য থেকে মানুষ যায় এই গৌড়মণ্ডল পরিক্রমা। এইবারে গৌড়মণ্ডল পরিক্রমায় 136টা দেশের মানুষ ভিসা করে তাদের সপরিবার নিয়ে বহু অর্থ ব্যয় করে আমাদের এই নবদ্বীপের মাটিতে তারা গড়াগড়ি দিয়ে গেল, কিন্তু আমরা গৌড়হরির ভূমিতে থেকে আমরা কেউ জানতে পারলাম না, এ বড় আমাদের লজ্জা। এই জন্য মা শোনো, আপনাদের চরণে নিবেদন করে যাব, আর আপনাদের চরণ দর্শন হোক আর না হোক, যেটা যাওয়ার সময় একটি মূল কথা বলি মা, সদ্গুরু চরণ বৈষ্ণব গুরুদেব ধরে দীক্ষা নিয়ে আপাতত শেষের দিনটা যতদিন আমরা পৃথিবীতে থাকব জীবন যাপন করব হরি নাম স্মরণ করবেন। মহাপ্রভু শচীমা তাকে বলেছিল, মা আপনি যদি নানান তীর্থে পরিভ্রমণ নাও করতে পারেন সমস্ত তীর্থের ফল পেয়ে যাবেন, কি করবেন জানেন, বাড়িতে বসে হরি নাম করবেন নিত্য, আর আমার ভক্তি দেবী তুলসী দেবীতে জল প্রদান করবেন, আর পক্ষে একটা করে একাদশী করবেন, আর বৎসরে একবার রাধা দামোদর ব্রত নিয়ম সেবা করলে সমস্ত তীর্থ পর্যটনের ফল পেয়ে যাবে। কারা কারা একাদশী করেন হাত তুলুন দেখি। ওই হাতে গুণা 10-20 জন আছে। দামোদর ব্রত নিয়ম সেবা কারা কারা করেন? সবাই সবাই কার্তিক মাস করেন। আপনাদের অনুরোধ করব এইগুলি শুরু করুন, আর এটা আপনারা হয়তো পিছিয়ে আছেন কারণ অন্যান্য জায়গাগুলো অনেকটা এগিয়ে গেছে, আপনাদের এখানে পিছিয়ে আছেন। পিছিয়ে থাকার কারণ হচ্ছে আপনাদের এখানে প্রচার ঠিকমতো হয়নি, আর সেই রকম সাধুগুরু বৈষ্ণবদের সান্নিধ্যে যেতে পাচ্ছেন না, এই জন্য বৈষ্ণব ছাড়া কীর্তন হরিনাম শ্রবণ করা যাবে না। আজকে ইসলাম ধর্মীয়রা তারা তাদের ধর্ম দেখুন আমাদের জায়গায় থেকে তারা 1 মাস রোজা রাখছে, হ্যাঁ কি না, আগে আজ রোজা শেষ, ও শুন তাহলে খবর রাখছে। কিন্তু আমাদের রাধা দামোদর ব্রত নিয়ম সেবা করেন, তাহলে আপনি পিছিয়ে গেলেন, তারা আপনার জায়গায় থেকে মাইকে প্রত্যহ নামাজ শোনাচ্ছে, সরকার ইমাম ভাতা দিচ্ছে, মসজিদে মাইক দিচ্ছে, আবার লোডশেডিং হলে ইনভার্টার দিচ্ছে আপনাদের করের টাকায়, আর আপনারা কচু নিজের পয়সায় আজকের ধরুন সুধীরবাবুর পরিবার করতেছে, তবু যদি বলে যে একটু ওখানে হরি নাম শুনতে চল, বলে আর কি কাজের চা, কি অথচ দেখুন কেউ সারা রাত বোকা বাক্সের কাছে যে গেলিয়ে বুঝ, কেউ বা তাস খেলতিছে, কেউ বা কি, আর এখানে ইন্টারেস্ট নেই, অলসতা, ও কি বকর বকর করছে, পালিয়ে গেলে বোধ হয় ঘুমাইলে সারা। হ্যাঁ মা আমি জানি হরিনাম সবার ভালো, কারণ যার যেখানে ইন্টারেস্ট, এই জন্য একটা জানবেন মা, ঘুম ধরে না নিধন ধনিয়ার, এইটা বলে বিশ্রাম করব, ওটা আপাতত যাওয়ার সময় মনে রাখবেন, ঘুম ধরে না নিধন ধনিয়ার, ঘুম ধরে না ধনীর, ঘুম কার ধরেনি বলুন দেখি, এই যে হরিনামের বাসরে এসে মানুষ কেন ঘুমায়, কেন ঘুমাই বলুন, এর অনেকগুলো কারণ আছে, কি কারণটা, আপনার যদি মনে ইন্টারেস্ট যে জায়গায় জেগে যাবে সে জায়গায় ঘুম আসবে, হ্যাঁ কি না বল, মানুষের টাকার প্রতি ইন্টারেস্ট, রাত দুপুরবেলা আপনি শুয়ে আছেন কেউ যদি বলে ভাই 1 টালাক লিয়ে আসছি চুপি চুপি গুনিয়ে এলি, আপনি বলবেন না এত বেলা রেখে দিয়ে ঘুমাই, বলবেন
টাকার প্রতি ইন্টারেস্ট অথবা শেক করে ঘুম ভেঙে যায় নাকি আবার কোন প্রেমিক প্রেমিকাকে কথা দিছে রাত দুটার সময় উমুক জায়গায় বাঁশ বাড়ির ভিতরে রাত্রি দুটার সময় সে সারা রাত জায়গা মশা চাপড়া ঢে কিন্তু ঘুষে আছে কিন্তু ঘুমায় না ঘুমাইছে হরিব প্রহর গুণ দিছে কখন আসে কি তাহলে তার সেখানে ইন্টারেস্ট কেউ তাস খেলে ঢে সারা রাত সেখানে ঘুমায়নি কিন্তু হরিনামে ঘুমায় কেন তার মানে হরিনামে ইন্টারেস্ট নেই এই জন্য মহাজন কি বলছে ঘুম ধরে না নিধন ধনিয়ার ঘুম ধরে না ধনীর ঘুম ধরে না যোগী ঋষির ঘুম ধরে না ভোগীর ঘুম ধরে না যুবক যুবতীর ঘুম ধরে না রোগীর যার ধন নাই সেও ঘুমাইতে পারেনি কালকে কি হবে আর যার বেশি পুতুল হয়েছে সেভাবে ওই বোধহয় ধরা পড়বো যাইতে হবে কি সেও ঘুমাইতে পারে পুতুল বাড়লেও খারাপ আর নাই রইলেও খারাপ কালকে কি আর ঘুম ধরে না যোগী ঋষি যারা ভজন করেন তারা জানে ঘুমিয়ে গেলে ভজন হবে না আর ঘুম ধরে না রোগী যার রোগ হচ্ছে কি সারা রায় দুহা করছে ঘুমাইতে পারে আর ঘুম ধরে না যুবক যুবতী প্রেমিক প্রেমিকা আর এখন তো সরকার বড় বড় মোবাইল দিচ্ছে সারা রাত ধরিয়া খুঁজে 10,000 যদি একটা বার লাগে কি রোগ নাম্বার এইবার ঘুম ধরে না ভোগীর ভোগীর মানে কি খাই আর খাই কি রাত্রি দুটার সময় উঠে ও ঢর ঢর করছে খুলে চাপা এই জন্য এখন হরিনাম হলো শান্তির জায়গা আর সব অশান্তির জায়গা এই জন্য এখানে এসে মানুষ শান্তি পায় একটু ঘুমিয়ে পড়ে নাকি আসুন এবারে আপনাদের চরণ থেকে বিদায় নেব আজ্ঞা না রে বাবা শুন এখন এ আগে উঠব না হরি আচ্ছা হোক আমি বলি শুনো মালিক পক্ষের একটু অনুরোধ আছে আমাকে উঠার সময় বলে দিয়েছিল যে বাবা আমাদের এখানে মায়েরা প্রচুর নাচে আপনাদের একটু ভজন গাইতে হবে একটু লাজবে এখন এটা একটা ধারা হয়ে গেছে সব জায়গায় একটু নাচ কে রে ডোগরা এখন আচ্ছা হোক এবার বলি মা ভালো আপনাদের আগ্রহ জেগেছে আর ব্যাপারটা কি হয় জানেন মা আমাদের ওই এরা একটু আরম্ভ করতে যেহেতু নামযজ্ঞ থাকার জন্য সুদা ওখানে সন্ধ্যা আরতি তারপর আমাদের আরম্ভ করতে দেরি করে দিল নাহলে এটা যদি 7টার সময় হতো কারণ আমাদের আবার এখান থেকে বিশ্রাম করে প্রসাদ পেয়ে আবার আমাকে যেতে হবে রাধামণি ওখানে কালকে আবার সকালে আবার সন্ধ্যায় আছে খানাকু আবার এপাশে আসতে হবে ঠিক আছে তো আপনার না এখান থেকে খানাকুল যাবে কি রাধামণি যাবেন রাধামণি মানে তমলুক রাধামণি ও জানেন তো বাহ তাহলে আমাদের ভাড়া করবে তো রাধামণির সামনে হবে ও খানাকুল সামনে হবে এই তো ওই মনসুখা পেরিয়ে এই সাইড তো কালকে ওখানে থাকবো সন্ধ্যায় পরশু দিনও ওখানে থাকবো তারপর দিন কিন্তু বর্দা বার চৌকন বর্দা চৌকন যে আছে এই ঘাটাল ঢুকতে অভিজিৎ যেখানে কাজ ফাজ করে ওইখানে তো তারপরে আছে দক্ষিণ চব্বিশ পরগনা যাই হোক এই পরপর তো চেনে এখন যা কার্তিক মাস থেকে শুরু হয়েছে এখনো একদিনও বিশ্রাম নাই আর এ তো দেহ আর তারপরে তো বলে দে বলে আর আধ ঘন্টা বাদে তো যাই হোক
আপনাদের পেয়ে ভালো লাগলো। যেহেতু একটু ভজন টজন হবে, আমি আপনাদের চরণ থেকে বিদায় নেব। আর এই কলিযুগে আমার গৌর সুন্দর যে নামের প্রতি প্রজ্বলিত করলো, সেই নামে আজকের জগৎ উদ্ধার হয়ে চলে গেল। এই জন্য মহাজন পদকর্তা বললেন, ওগো কে যাবি তোরা ভব সিন্ধু পার, কবি কে যাবি তোরা ভব সিন্ধু পার, কে যাবি কে যাবি তোরা ভব সিন্ধু পার, কে যাবি তোরা ভব সিন্ধু পার, ধন্য কলি যুগে বিজয়, ধন্য কলি যুগে বিজয় তন্ময় অবতার, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্দারি, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্দারি, সংকীর্তন সংকীর্তন কেরুয়াল দুবাহু পাশারি। তাহলে এই যে গৌর হরি, যে হরি নামের তরিটি নিয়ে এলো, নাম তরণীতে যারা পার হবেন তার জন্য তরণী নৌকো পারাপার করাতে গেলে কাকে দরকার হবে? মাঝি, তারপরে তোমাকে দিতে বি হবে কড়ি, তোমাকে দিতে বি হবে আর লিতে বি হবে। এই যাব শুনব পালি যাব এ বললে হবে। হ্যাঁ, এই জন্য কান্দারি প্রয়োজন। কান্দারি হলেন পরম দয়াল শ্রী গুরুদেব। এই জন্য বললেন, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্দারি, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্দারি, সংকীর্তন কেরুয়াল, সংকীর্তন কেরুয়াল দুবাহু পাশারি, আমারি চৈতন্যের ঘাটে উজান খিয়াব, আমাদের চৈতন্যের ঘাটে উজান খিয়াব, কড়ি পাতি নাহি লাগে, কড়ি পাতি নাহি লাগে হরি বলিলে হায়, কড়ি পাতি নাহি লাগে হরি বলিলে, কড়ি পাতি।